আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলছেন গয়েশ্বর। এদিকে কৃষিমন্ত্রী বললেন জনগণ ভোট না দিলে স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব। জানাবো ভারতীয় কূটনৈতিকদের সাথে সিঙ্গাপুরে ফখরুল আব্বাসের বৈঠক। আশঙ্কা হাসান ফয়েজ সিদ্দিকের, পরবর্তী প্রধান বিচারপতি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় ধসে গেছে বাঁধ, পানিবন্দী তিন উপজেলার চরাঞ্চলের মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলছেন গয়েশ্বর। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যুগ যুগ ধরে শুধু মার খাবো না, মার খাওয়ার জন্য তো দেশ স্বাধীন করিনি। কেউ আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যারা জনগণের সঙ্গে প্রতারণা করে তাদের ছেড়ে দেওয়ার যাবে না। গয়েশ্বর বলেন, আমরা কোনো প্রাণহানি চাই না, শান্তিপূর্ণভাবে এই সরকারের পদত্যাগ চাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত শেখ হাসিনার পতনের জন্য মাঠে থাকবো। শেখ হাসিনার পতনের আগে গয়েশ্বর রায় চিতায় উঠবে না, তার পতন করেই চিতায় উঠবে। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আন্দোলন হলেও আমি আনন্দিত নই, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আনন্দের হলেও আমি আনন্দিত নই, কারণ যাকে ঘিরে আমাদের সব, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে অনুপস্থিত। আজকে খালেদা জিয়াকে বন্দী করে বলছেন কে হবেন প্রধানমন্ত্রী, সেটি বিষয় নয়, বিষয় হলো তাকে মুক্তি দিতে হবে। প্রধান বিচারপতি বিদায় বেলায় বললেন, বিচার বিভাগ যেন রাজনীতির ঊর্ধ্বে থাকে। তাহলে আপনি কি বলতে পারবেন যে খালেদা জিয়া কেন জামিন পেলেন না, আপনি তো দায়িত্বে ছিলেন। তিনি আরও বলেন যে মামলার পরবর্তী তারিখ এক থেকে দেড় মাস পর দেওয়ার কথা, সেখানে কদিন পরপর তারিখ নির্ধারণ করছে। আমার মনে হয় আমাদেরকে আর বেশি দিন কোর্টে যাওয়া লাগবে না, কোর্টে যাবেন শেখ হাসিনা, তবে তিনি এই লুটেরাদের নিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তাতে বিচার বিভাগের কী অবস্থান সেটি ফুটে উঠেছে। অর্থাৎ তার বক্তব্যে একটা কঠিন বার্তা, সেটা বিশ্ববাসী ও বাংলাদেশের মানুষের জন্য। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, তারা দুর্নীতিবাজ, যে কারণে ব্রিক্সের সদস্য হতে পারেনি। অথচ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ ব্রিক্সের সদস্য হচ্ছে, আজকে সরকার পরাজিত হয়েছে, তারা সব জায়গায় প্রত্যাখ্যাত হচ্ছে। শুধু ব্রিক্স নয়, বিশ্বের কোথাও তাদের জায়গা হবে না। আজকে প্রতিটি দিন বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং দেওয়ালের লিখন পড়ুন, জনগণের মনের ভাষা বুঝে বিদায় নিন, দেশটাকে মুক্ত করুন, বাকি ব্যবস্থা দেশের মানুষ নেবে, কারণ সংবিধান মোতাবেক দেশের মালিক তো জনগণ। তিনি আরও বলেন, আমরাও সংবিধান মোতাবেক নির্বাচন চাই, সেটি হতে হবে মানুষের ইচ্ছার ভিত্তিতে, কিন্তু সরকার যা করছে তা তো মানুষের ইচ্ছের সঙ্গে যায় না। আমরাও তো সবার দাবির পরিপ্রেক্ষিতে মতামতের ভিত্তিতে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম, ভাওতাবাজি করে লাভ হবে না। কৃষিমন্ত্রী বললেন জনগণ ভোট না দিলে সেলুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, নির্বাচন করবে নির্বাচন কমিশন, আর আমরা তাদের সহযোগিতা করব। জনগণ যদি ভোট দেয় আমরা আবারও ক্ষমতায় যাব, যদি ভোট না দেয় তাহলে 2001 সালের মতো স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় পায় না। কৃষিমন্ত্রী বলেন, বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তখন আমরা বলেছি, তোমরা তোমাদের কবর খুঁড়ছ, সেই কবরে তোমাদেরই পড়তে হবে। আমি মনে করি বিএনপি সেই কবরেই আছে। গত 15 বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি, আগামী দিনেও উঠতে পারবে না। আগামী 2 সেপ্টেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ তরঙ্গ সৃষ্টি হবে বলেও ঘোষণা দেন রাজ্জাক। তিনি বলেন, সেই তরঙ্গে বিএনপি জামাতের সব ষড়যন্ত্র ভেসে যাবে। ভারতীয় কূটনৈতিকদের সাথে সিঙ্গাপুরে ফখরুল আব্বাসের বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন সিঙ্গাপুরে গেছেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন আগে থেকেই সিঙ্গাপুরে আছেন। তিনি সত্যি সত্যি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু অন্য দুজনের অসুস্থতা ততটা গুরুতর নয়। তারা চিকিৎসার জন্য নয় বরং অন্য কোনো বিশেষ মিশনে সিঙ্গাপুরে গেছেন বলে বিভিন্ন মহল মনে করেন। একটি সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে যে মির্জা আব্বাস এবং ফখরুল ইসলাম আলমগীর তাদের সিঙ্গাপুর সফরকালে অন্তত 3 জন ভারতীয় কূটনৈতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছে, তবে তাদের নাম পরিচয় ইত্যাদি বিষয়ে কিছুই জানা যায়নি। সূত্রগুলো বলছে এদের অন্তত একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। তারা আগামী নির্বাচন, বিএনপির অবস্থান ইত্যাদি নিয়ে কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতে না গিয়ে কেন সিঙ্গাপুরে এই ধরনের বৈঠক হলো, সেই প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বিএনপির সঙ্গে ভারত নানা কারণে আনুষ্ঠানিক বৈঠক করতে চায় না, আর এই কারণে সিঙ্গাপুরে বৈঠকের স্থান নির্বাচন করা হয়েছে। উল্লেখ্য যে 2018 সালে নির্বাচনের আগে ভারতীয় গোয়েন্দা সংস্থার এর প্রতিনিধিদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল আওয়াল মিন্টু ও আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক করেছিলেন। এরপর পরই ভারত গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু সহ কয়েকজন নেতৃত্ববৃন্দ। সেখানে তার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট সহ
বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলেছিলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। মূলত বিএনপি ভারত বিরোধী নয়, এটা প্রমাণই ছিল সেই সময় লক্ষ্য। তবে এবার তিন কূটনৈতিকের সাথে কি বৈঠক হয়েছে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে যে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সংলগ্ন একটি শপিং মলের ক্যাফেটেরিয়াতে প্রথমে তাদের আধা ঘন্টার একটি বৈঠক হয়। পরবর্তীতে মেরিনা বে হোটেলের লবিতে তাদের মধ্যে বৈঠক হয়েছে। তৃতীয় বৈঠকটি হয়েছে একটি পাঁচতারকা হোটেল কক্ষের সুইটরুমে। তিনটি বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর নির্বাচনে যাবে না, যদিও এই অবস্থান এখন পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন পায়নি। অন্যদিকে ভারত বাংলাদেশের নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বর্ণনা করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা যেন সমন্বিত থাকে সে ব্যাপারেও জোর দিয়েছে। ভারতের পক্ষ থেকে মনে করা হয়েছে যে বাংলাদেশ নির্বাচন হওয়া উচিত অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন যেভাবে হয় সেভাবেই, অর্থাৎ সংবিধান অনুযায়ী। কাজে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি যে ভারত নাকচ করে দিচ্ছে তা মোটামুটি স্পষ্ট। তবে ভারত বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক সেটিও চায়। বিভিন্ন কূটনৈতিক মহল ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের সঙ্গে ভারতীয় কূটনৈতিকরা মূলত বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে। বিএনপি কেন আগামী নির্বাচনে যেতে চায় না, কি হলে বিএনপি নির্বাচনে যাবে, এই বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা মির্জা আব্বাস বিএনপির কোনো নীতি নির্ধারক নন। বিএনপি শেষ কথা হলো জিয়া পরিবার, তারিক জিয়া এবং হাসপাতালে থাকা বেগম খালেদা জিয়া নির্বাচনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত হবে। তবে একাধিক সূত্র মনে করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো এই বৈঠকটি করেছেন তারিক জিয়ার অনুমতি নেই এবং যেহেতু তিন ধাপে তাদের কথাবার্তা হয়েছে কাজে এর যে কোনো একটি পর্যায়ে তারিক জিয়ার সঙ্গেও যে ফখরুল বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেননি এমনটি নয়। তাই বিএনপি নির্বাচনের ব্যাপারে তারা অবস্থান পরিবর্তন করে কিনা বা কি অবস্থান গ্রহণ করে সেটি এখন দেখার বিষয়। আশঙ্কা হাসান ফয়েজ সিদ্দিকীর, পরবর্তী প্রধান বিচারপতি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। দেশের পরবর্তী প্রধান বিচারপতি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, রাজনৈতিক বিভক্তির রাজপথ অতিক্রম করে বিচারালয় অভিমুখে ধাবিত হলে সেটা বিচারালয়ের জন্য মঙ্গলজনক হয় না। আমাদের মনে রাখতে হবে আইনজীবীদের বিভক্তি ও মতভেদ এবং তার প্রতিক্রিয়া বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে। প্রধান বিচারপতি বলেন, রাজনৈতিক বিভক্তির রাজপথ অতিক্রম করে বিচারালয় অভিমুখে ধাবিত হলে সেটা বিচারালয়ের জন্য মঙ্গলজনক হয় না। আমাদের মনে রাখতে হবে আইনজীবীদের বিভক্তি ও মতভেদ এবং তার প্রতিক্রিয়া বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে। রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিকভাবে বাস্তবায়ন করলে এবং বিচারালয়কে নিরাপদ দূরত্বে রাখলে বিচার বিভাগ স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি বলেন, আমরা মনে হয় আমার উত্তরাধিকারী গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আমি এটাও মনে করি মহান আল্লাহ তাকে সে চ্যালেঞ্জ মোকাবেলা করার অধিকারী করবেন এবং বিচার বিভাগকে আরও গতিশীল বিচার বিভাগে পরিণত করবেন। আমার কাছে মনে হচ্ছে আমি আমার বিচার বিভাগ তার কাছেই হস্তান্তর করতে যাচ্ছি। তিনি এই বিভাগকে আরও গতিশীল করার জন্য ক্ষমতাবান এবং মনোযোগী হবেন। আমি অপেক্ষা করব আমার আপনাদের ভবিষ্যতের সাফল্যের গল্প শোনার জন্য। হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আইনের নিরঙ্কুশ আধিপত্য বা প্রাধান্য কার্যকর করার দায়িত্ব বিচার বিভাগের। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয় তাহলে রাষ্ট্র এবং নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। বিচার বিভাগ সংবিধান আধিপত্য রক্ষার পাশাপাশি জনগণের মৌলিক অধিকারের রক্ষক। তিনি বলেন, সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্রের বিকাশ আইনের শাসন সংরক্ষণ এবং সমাজের দুর্বল অংশের অধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। সুপ্রিম কোর্ট বিচার প্রশাসনের সর্বোচ্চ আদালত আর বিচার বিভাগের স্বাধীনতার সর্বোচ্চ গুরুত্বের ওপর নির্ভর করে, যে মহান চিন্তা ও কল্যাণ চেতনা সন্নিবেশিত করে আমাদের সংবিধান প্রণীত হয়েছে তার ধারক ও বাহক হিসেবে দেশের সব আইন ও সব আইনগত কার্যক্রম সাংবিধানিক চেতনার প্রতিফলন নিশ্চিত করার সুমহান জাতীয় দায়িত্ব আমাদের সবার। মানুষ চায় শান্তি আর শান্তি, কিন্তু পরিপূর্ণ শান্তির জন্য আমাদের এখনও অনেকটাই এগোতে হবে। আমাদের আঁকাবাঁকা জায়গাগুলোকে সোজা করতে হবে। প্রধান বিচারপতি বলেন, সংবিধান পরণে তারা স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। সে স্বাধীনতা কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রের প্রতিটি অঙ্গের এবং প্রতিটি নাগরিকের। সে দায়িত্ব পালনের ব্যর্থ হলে একাত্তরের রক্ত বৃথা যাবে। মনে রাখতে হবে জনগণের ঐক্যবদ্ধ বীরত্ব এবং সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ এই বিচারালয় পেয়েছি। 1971 সালে জাতি চরম ত্যাগ স্বীকার করে স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমাদের জাতীয় দায়িত্ব হলো সর্বক্ষেত্রে সেই দেশকে এগিয়ে নেওয়া। আমরা ব্যর্থ হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সব আইনে মানবাধিকার স্পর্শ থাকতে হবে। আইন যদি দারিদ্রকে পিষে দেয় আর ধনী ব্যক্তি যদি আইনকে পিষে দেয় তাহলে রাষ্ট্র এবং বিচার বিভাগ সঠিকভাবে চলছে এটা কোনোভাবেই বলা যাবে না। তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শক্তিশালী ও স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। গণতন্ত্রের ভিত্তি হলো আইনের শাসন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। বিচারকদের রাজনৈতিকভাবে বয়ে যাওয়া হওয়া
থেকে নিজেদের মুক্ত রেখে সংবিধান আইন নিজেদের বিচারিক বিবেকের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে বিচার কাজ সমাধান করা। বিচার বিভাগের স্বাধীনতায় জনগণের অগাধ আস্থা স্থাপন করতে হবে এবং থাকতে হবে, না হলে দেশের জনগণের অধিকার রক্ষা হবে না এবং স্বাধীনতা বিপন্ন হবে। সব বিচারকে অসামান্য নৈতিকতার অধিকারী হতে হবে, নইলে বিচার বিভাগের স্বাধীনতার কথা শুধুমাত্র সংবিধানের ভেতরেই আবদ্ধ থাকবে। ধন্য তারাই যারা অন্তরে শুদ্ধ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।